নিজ দেশের নিরাপত্তার স্বার্থে ছাড় দিচ্ছেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত বছর 33টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং, এবছরও চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরে সম্প্রতি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেন কিম। আবারও একই নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে কিম বলেন, এখনই যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময়। কিমের এমন বক্তব্য কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়ার কিম জং ইল ইউনিভার্সিটি অব মিলিটারি অ্যান্ড পলিটিক্সে পরিদর্শনের সময় কিম জং উন চারপাশের অনিশ্চিত এবং অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। বলেন, এখন আগের চেয়ে নিখুঁতভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে। এর আগে গত মার্চে কিম দেশের পশ্চিমে একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শন করার পর সেনাদের যুদ্ধে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 2022 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল নির্বাচিত হওয়ার পর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। হাফসাতুন নেসা, সময় সংবাদ।